কি স্মার্ট টাচ ঘড়ি, তারপরে আবার ওয়াটার প্রুফ, গাইস মাত্র 100 টাকা করে। আর এই ঘড়িগুলো কোথায় পাওয়া যাচ্ছে জানেন? এগুলো পাওয়া যাচ্ছে কুষ্টিয়া লালন শাহের মেলায়। আচ্ছা, এগুলো কি কাঠের চিরুনি নাকি এগুলো স্বর্ণের চিরুনি? কি এই কলমগুলো দিয়ে লিখাও যাবে আর এর সঙ্গে স্মার্টফোনও ইউজ করা যাবে? আসলেই তো অনেক সুন্দর। এখানে এত কম দামে এত সুন্দর সুন্দর চুড়ি, ব্রেসলেট, লিপস্টিক, নেল পলিশ পাওয়া যাচ্ছে, আসলেই তো আশ্চর্যজনক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে একটা ট্রাভেলিং ব্লগ। আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে আমরা যাচ্ছি লালনের মেলায়। সো গাইস চলুন, কি কি করি আপনাদের সাথেই থাকুন এবং দেখুন। আর আমার সাথে আছে, হ্যালো গাইস, আর গাইস আমার সাথে আছে মৃত্তিকা। সো মৃত্তিকা আসো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি? নদী তো আপনাদেরকে বলেই দিয়েছে। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওকে? আর আমাদের সব ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাক। কিন্তু মৃত্তিকা, তুই আছে রাতে করে এখন হচ্ছে সানগ্লাস পরছিস কেন? এখন তো রোদ নেই ভাই। আরে এটা হচ্ছে স্টাইল। আচ্ছা সো গাইস চলুন, তো গাইস চলুন আর আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস এখন আমরা যাচ্ছি কুষ্টিয়া লালনের মেলায়, আর নদী তো অনেক পরিমাণে এক্সাইটেড, তো আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে নদী হচ্ছে সানগ্লাস পরছে। যাই হোক, এলাকার মধ্যে দিয়ে সানগ্লাস পরতে আমার অনেক বেশি লজ্জা লাগে। তো গাইস আমরা এখন একটা অটো নেব। তো গাইস আমরা এখানে অটো নিয়ে নিয়েছি, আর এই যে অটোর মধ্যে আছে রাইসামনি। রাইসামনি আজকেও মাথার উপরে হচ্ছে ক্লিপের দোকান বসিয়ে নিয়ে এসেছে। আর গাইস এইবার কিন্তু লালনের যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে 137তম মেলা। আর গাইস এই যে এখানে নদী বসে রয়েছে, নদীর চুলটুল তো পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা জানি না যে এই অটোটা কত দূর পর্যন্ত যাবে, তার কারণ রাস্তায় এত পরিমাণে জ্যাম আছে সামনে, কি আর বলবো গাইস। লালনের মেলা মানে বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসছে। গাইস আপনারা জাস্ট দেখুন রাস্তায় কি পরিমাণে ভিড়, আর তারপরে হচ্ছে রেল গেট পড়ে গিয়েছিল। যাই হোক রাস্তায় অনেক পরিমাণে ভিড় ছিল। তো গাইস দেখা যাক অটোটা কত দূর পর্যন্ত যেতে পারে, বাকি রাস্তা তো আমাদের হেঁটেই যাওয়া লাগবে। আমাদের গন্তব্য হচ্ছে অটোতে করে মিল লাইনের গেট পর্যন্ত, কারণ মিল লাইনের গেটের কাছেই গাড়ি সব স্টপ, মানে আর যেতে পারবে না। আর এই সাইডে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড আর কি পরিমাণে অবস্থা, একেবারে মানে কি আর বলবো গাইস। এত দূর দূরান্ত থেকে লোক আসে যে ভিড়ে রাস্তায় মানে পা ফেলারও জায়গা নাই, সামনে গেলে আরও পরিমাণে মানে ভিড় আছে। তো গাইস আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস রাস্তার দুই ধারে অনেক পরিমাণে দোকান ছিল, আর এই যে গাইস এখানেও রয়েছে একটা দোকান। গাইস এখানে এই কলমগুলো দিয়ে স্ক্রিন টাচ ফোন ইউজ করা যাবে আর তার সঙ্গে লিখাও যাবে, একসঙ্গে দুই কাজ। গাইস এই পেনগুলো এখানে বিক্রি হচ্ছিল মেলায়। তো গাইস একসঙ্গে যখন দুই কাজই করা যাবে, আমিও একটা কলম কিনেই নিলাম। গাইস আপনারাও তো দেখতে পাচ্ছেন যে এই যে এখানে হচ্ছে অনেকগুলো পেন, আর এর সঙ্গে এই চারপাশে অনেক পরিমাণে লোকজনের ভিড় ছিল। গাইস এই দোকানটাতে কাঠের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, আর এর মধ্যে ছিল এই যে কাঠের চিরুনি, দেখতে একদম গোল্ডের চিরুনির মতো লাগতেছে। আর গাইস এই যে এখানে ছিল হচ্ছে কাঠের কলম, যা ছিল এক কথায় অসাধারণ সুন্দর দেখতে। গাইস আমরাও এখান থেকে হচ্ছে কিছু জিনিসপত্র নিলাম, তার মধ্যে এই যে এই কাঠের চিরুনি একটা। গাইস আসলেই অসম্ভব সুন্দর লাগছে জিনিসপত্রগুলো, মানুষের হাতের কাজ যে এত পরিমাণে সুন্দর হতে পারে মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। গাইস দেখুন এই যে এখানে হচ্ছে চাবির রিংও পাওয়া যাচ্ছিল, আর এই যে এইগুলোকে কি বলে আমি জানি না, লাঠি টাইপের। আর গাইস এখানে ছিল অনেক সুন্দর সুন্দর একতারা। গাইস এখানে ঝিনুকের উপরে কাজ করা সুন্দর লাল নীল কালারের ব্যান্ড পাওয়া যাচ্ছিল, আর এখানে ছিল অনেক ধরনের দুল, আর এই যে এখানে রয়েছে মালা। গাইস এখানকার জিনিসপত্রগুলো আসলেই অনেক পরিমাণে সুন্দর। আর গাইস এই যে এখানে হচ্ছে রাইসামনি এই ব্যান্ডগুলো নিচ্ছিল, বাট ওর তো মাথায় চুলি নাই, তো গাইস সে কারণে হচ্ছে আম্মু ওকে দুইটা হাতের ব্রেসলেট কিনে দিয়েছে, যেগুলো হচ্ছে পুঁথির কাজ করা লাল কালারের, অনেক সুন্দর লাগছিল এগুলো দেখতেই।
গাইস, মেলার মধ্যে এত পরিমাণে ভিড়, পা ফেলানোরই জায়গা নাই। আর আমরা তো মেলার ভেতরে এখন পর্যন্ত যেতেই পারি। গাইস, এখানে মেলার গেটের সামনে ওয়াটার প্রুফ, তার সঙ্গে স্কিন টাচ ঘড়িগুলো পাওয়া যাচ্ছিল মাত্র 100 টাকা করে। আর আমি আর নদী যেহেতু কালো রং অনেক বেশি পছন্দ করি, আর সে কারণে আমি আর নদী এই যে দুইটা হচ্ছে ব্ল্যাক কালারের ঘড়ি নিয়ে নিই। গাইস, ঘড়িগুলো কিন্তু এক কথায় অসম্ভব সুন্দর। তো গাইস, এই যে এখানে হচ্ছে গ্লাস ঝাপসা লাগছিল, তাই হচ্ছে মানে এই গ্লাসটা পরিষ্কার করে দিল। গাইস, এখানে নদী নদীর ঘড়িটা পড়ছিল, আর নদী আমাকেও ঘড়িটা পরিয়ে দিচ্ছিল। গাইস, আমরা কিন্তু সেম কালারের ঘড়ি নিয়েছি, কারণ আমরা যদি সেম কালারের ঘড়ি না নিই তাহলে হচ্ছে বাসায় যে মানে কাঠটা বেশি সুন্দর এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। গাইস, এখানে হচ্ছে পিছনের গেট দিয়ে আসাই যাচ্ছিল না, আর ওখানে একটা পুলিশ আঙ্কেল ছিল যিনি আমাদের চেনা। তো আঙ্কেল আমাদেরকে হচ্ছে ভিতরে আসার সুযোগ করে দিয়েছে পিছনের গেট দিয়ে। আর সামনের গেটে তো অনেক পরিমাণে ভিড়, তো আমরা অবশেষে হচ্ছে ভেতরে আসতে পারছি। গাইস, এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে খাট বিক্রি হচ্ছিল, আর এখানে আমরা একটা খাট দেখছিলাম যে যেটার দাম হচ্ছে প্রায় 4 লাখ টাকা। তো গাইস, আমরা এই যে এই সাইড দিকটু ঘুরছিলাম, আর চারপাশে অনেক কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, আর অনেকজনের ভিড়ও ছিল, মানে এত পরিমাণে ভিড় ছিল মেলায় কি আর বলবো। তো গাইস, এই যে আমরা এখন যাচ্ছিলাম এই সাইডে। গাইস, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাটারি না ম্যাজিক বল বিক্রি হচ্ছিলো। গাইস, ও এখানে হচ্ছে স্যান্ডেল বিক্রি হচ্ছিলো, স্যান্ডেলগুলোও বেশ সুন্দর, বাট এই স্যান্ডেলগুলো আমরা পরবো না, তার কারণে আমরা এই স্যান্ডেলগুলো কিনিও নাই, জাস্ট আম্মু হচ্ছে দেখছিলো। তো গাইস, দেখুন মেলার চারপাশের ভিউটা, মানে এত পরিমাণে লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল। গাইস, মানে ক্যামেরা যে ধরবো সেরকমের। গাইস, এই খাটটার প্রাইস হচ্ছে 4 লাখ টাকা। গাইস, খাটের মধ্যে দেখছেন যে একটা টিভি চলছে, ওই টিভি সহকারে হচ্ছে 4 লাখ টাকা খাটের প্রাইসটা। গাইস, খাটটা এত পরিমাণে সুন্দর ছিল, যাই হোক আমরা বেশি ভিডিও করতে পারি নাই, প্রচুর পরিমাণে লোকের ভিড় ছিল। আর গাইস, এই যে এই সাইডটাতে হচ্ছে সবাই হচ্ছে নৌকায় চড়ছিল, বাট গাইস এই নৌকায় ওঠার মানে কোনো চান্সই নাই। গাইস, দেখুন কি পরিমাণে ভিড়, যাওয়ার কোনো রাস্তাই নাই। গাইস, লালন মেলাতে এত পরিমাণে ভিড় ছিল যার কারণে আমরা নৌকা নাগরদোলনা কোনো কিছুতে উঠতে পারিনি, জাস্ট পিছন সাইডের যেই গেটটা আছে ওই গেটটা দিয়ে ঢুকছি আমরা, মানে পুরো মেলাটা ঘুরে দেখতেই পারি নাই, এত পরিমাণে ভিড় ছিল। এই জন্য গাইস, আমরা আরেক দিনকে আসবো, দেন আরেক দিনকেও ব্লগ করবো। সো গাইস, সবাই দেখবেন লালন মেলার পার্ট 2 ব্লগ আসছে। সো গাইস, এখানে মৃত্তিকার তো মানে এত এত চুড়ি মালা দেখে ওর মাথার আর ঠিক নেই, ও এখানে একভাবে পছন্দ করছে আর দেন নিচ্ছে। গাইস, আমরা যেখানেই যাচ্ছি সেখানে আরও বেশি পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে, এমনিতেই তো মেলাটা অনেক পরিমাণে ভিড়, আর তারপরে আমরা যেখানে যাচ্ছি সেখানে আরও ভিড় হয়ে যাচ্ছে। আমার মনে হয় কি ছেলেরাও মনে হয় চুড়ি মালা পরে। গাইস, যাই হোক, অনেক ফাজলামি করলাম। গাইস, অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আর গাইস, আমাদের মেলার ভিডিওর পার্ট 2 তো আসতেই চলেছে, গাইস অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। তো গাইস, আমরা এখান থেকে অনেক কিছুই কিনেছিলাম, অনেক সুন্দর সুন্দর চুড়ি রয়েছে এখানে। যাই হোক, চুড়িগুলোর প্রতি আমাদের মানে বেশি আকর্ষণ, মানে এত সুন্দর সুন্দর চুড়ি। গাইস, এখানে যে এই সাইডের এই ভাইয়াগুলোও মানে চুড়ি পছন্দ করতে থাকে, আর এই যে ক্যামেরার দিকে একটা ভাইয়া তাকাইছিল। তো গাইস, এখানে হচ্ছে কি যেন একটা খাবার বিক্রি হচ্ছিল, ডিম আর পাউরুটির সংমিশ্রণে। যাই হোক গাইস, এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাথার হেয়ার ব্যান্ড, ক্লিপ, কাঁকড়া, এগুলো হচ্ছে বিক্রি হচ্ছিল। আর রায়সামনি এই যে এখানে হচ্ছে ওর জন্য ব্যান্ড চয়েস করছিল। গাইস, এখানকার ক্লিপগুলো আসলে অনেক পরিমাণে সুন্দর, বাট টেকসই না। গাইস, এখানে কি সুন্দর সুন্দর ক্লিপ ব্যান্ড পাওয়া যাচ্ছিল, আপনারা একটা সিনেমাটিক শর্টের মাধ্যমে দেখতে থাকুন।
গাইস আমরা এখন যাচ্ছি বাসায়। আর গাইস আমার মন অনেক পরিমাণে খারাপ, আমি নৌকায় উঠতে পারিনি। আর নদীর মন অনেক পরিমাণে খারাপ, ও হচ্ছে নাগরদোলনায় উঠতে পারিনি। আর গাইস রাইসামনির মন অনেক খারাপ, ও হচ্ছে ঘোড়ার পিঠে উঠতে পারিনি। তো গাইস আমরা এখন যাচ্ছি বাসায়। আর বাসায় যেতে যেতে এখানে গাইস নদী যখন এখানে ভিডিও করছিল তখন হচ্ছে এই পাখি আলা বলছিল যে এখানে নাকি ভিডিও করলে 10 টাকা। তো গাইস নদী তার বিপরীতে বলছিল আমি কি আপনাকে এখানে উড়াতে বলছি পাখি। তো গাইস আমরা এখন যাচ্ছি বাসায়। আর গাইস এত পরিমাণে অন্ধকার, অন্ধকারে কোনো কিছু দেখাই যাচ্ছে না। গাইস এখানে আমরা একটা অটোও পাচ্ছিলাম না, মানে গাইস এখানে এত পরিমাণে ভিড় ছিল যার কারণে অটো হচ্ছে চলা এখানে নিষেধ হয়ে গিয়েছিল। তো গাইস আমরা হচ্ছে হেঁটে হেঁটেই এখন বাসায় যাব, মানে এই সাইডে এত পরিমাণে অন্ধকার, তারপরে অটো রিক্সা কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। তো গাইস আমরা এখন যাচ্ছি বাসায়। আর গাইস অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর গাইস লালনের ভিডিওর পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। তো গাইস আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর গাইস অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গাইস আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কেন করেন না, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইস একটা ভিডিও মেক করতে আমাদের কত পরিমাণে কষ্ট হয়, গাইস অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমি নদী আম্মু রাইসামনি এখন আমরা হচ্ছে হেঁটে হেঁটেই এখন বাসায় যাব, মানে অটো রিক্সা কোনো কিছুই পাচ্ছিলাম না। আর গাইস এই যে এই সাইডে হচ্ছে কিসের পূজা নাকি হচ্ছে প্যান্ডেল করছে তার কারণে, আর গাইস এই সাইডে এত পরিমাণে অন্ধকার। তো গাইস আমরা এখন যাচ্ছি বাসায়। আর গাইস রাইসামনির মন আজকে এত পরিমাণে ভালো ছিল, মানে ও অনেক কিছু কিনেছে। তো গাইস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।